গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ডোনা সেন ইজ বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ছোটো মেয়েকে সঙ্গে নিয়ে। দেখো কী সুন্দর খুশি, আসলে ও সকালবেলায় ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে। তারপরে একটু খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ খেলা টেলা করে আবারও ঘুমিয়ে পড়েছিল। তারপরে উঠেছে এখন 11টা বাজে সকাল। আমি এখনও স্নান করিনি, স্নান করে রান্না করতে যাব। আর ও ঘুমের থেকে উঠেছে, বাইরের ওয়েদারটা খুব সুন্দর, গরম নেই, ঠান্ডা ওয়েদার, কেনই বা ঠান্ডা থাকবে না, বৃষ্টি হচ্ছে তো আজ দুদিন ধরে, যেটুকু হচ্ছে মুষলধারে না হোক যেটুকু হচ্ছে ওয়েদার ভালোই ঠান্ডা হয়ে গেছে। আর বাইরে ঘুরলে আমার ছোটো মেয়ে এমনি খুব খুশি হয়ে যায়। তো চলো আজকে সারাদিন কীভাবে কাটাই তোমাদের সঙ্গে যেটুকু পারবো শেয়ার করব। আর এমনি বিজি আছি কারণ আমাদের নতুন বাড়িতে যাওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেছে, একটু গোছ গাছ হচ্ছে, আর বেশি দিন বাকি নেই, তার জন্য বাইরে চারিদিকে ঘুরছি আর ভাবছি একটা দিন এগুলো ছেড়ে চলে যেতে হবে, যেতে তো হবেই। এই যে চারিদিকে পরিবেশটা খুব মিস করব। দেখো আমাদের গাছ ভরা কাঁঠাল, আর এই কাঁঠাল গাছটা আজকের না, বহু পুরানো, একদম গোড়া থেকে, একদম গোড়া থেকে ওপর পর্যন্ত পুরো কাঁঠালে ভরে যায়। কিন্তু গাছের বয়স হওয়াতে কাঁঠালের সংখ্যাটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। যে তোমাদেরকে এর আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে এই কাঁঠাল গাছে এত সুন্দর কাঁঠাল হয়, মানে বিভিন্ন সাইজের কাঁঠাল হয়, জামাই ষষ্ঠীর জামাইকে বাটা দেওয়ার মতন যে সাইজটা প্রয়োজন সেই সাইজেরও প্রচুর কাঁঠাল হয়। বাইরে ঘোরা যাচ্ছে না কারণ বৃষ্টির জল পড়ছে, আর আমার ছোটো মেয়ের মাথায় যদি এখন বৃষ্টির জল লাগে তো ছোটো মেয়ে কি, এখন প্রতিটা মানুষের মাথায় যদি বৃষ্টির জল লাগে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। আর পুজো বেশি দিন বাকি নেই, আর পুজোর আগে একটু সতর্ক থাকা ভালো। তো চলো আবার আসছি কিছুক্ষণ পর। আমার মেয়ে এদিক দিয়ে ওদিক দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে, আর হাতটা দেখো আমার কান ধরে আছে। তো চলো আবার আসবো কিছুক্ষণ পর। আর দিদা এখানে বসে কলমি শাক বাছছে, কলমি শাক তুলে নিয়ে এসছে, আমাদের বাড়ির পাশে একটা নদী আছে সেখান থেকে, আর এনে বাছাও কমপ্লিট। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি রান্নাঘরে, স্নান করে রেডি হয়ে রান্না করতে। দিদা তো শাক বেছে রেখেছিল, সেই শাকটা রান্না করা হয়ে গেছে, আর ভাত চাপি দিয়েছি, আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ, এখানে সেদ্ধ করে নিয়ে কাঠের উনুনে সাদলে দেব সোমবারা দিয়ে। তো চলো রান্না কমপ্লিট করে নিই, নইলে বেলা হয়ে যাবে, সবার খিদে পেয়ে যাবে, আর আমি যদি এইভাবে ক্যামেরা ধরে বকবক করতে থাকি আমি এইদিকে রান্নাঘরে টাইম মেনটেন করতে পারবো না। তো চলো আবার আসবো কিছুক্ষণ পর, তোমরা সাথে থাকো সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো বিকেলবেলা চলে আসলাম তোমাদের সামনে গল্প করতে। আজকের বাইরের ওয়েদারটা খুব বাজে, ভীষণ বাজে, বাইরে মোটে যাওয়ার মতন না, তাই মেয়েকে নিয়ে আমি ঘরেই বসে আছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, কোথায় যাব, নামার জায়গা নেই। আমার মেয়ে কেমন করে তাকাচ্ছে দেখো, কি শোনে, কে ক্যামেরার মধ্যে, কে কাকে দেখতে পাচ্ছ, কাকে দেখতে পাচ্ছ তুমি, মানে বসো, চুপ করে বসো। তো বাইরের ওয়েদার প্রচন্ড খারাপের জন্য বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, তো কি করব। আর তার মধ্যে আজকে একটু শ্যাম্পু করেছিলাম, চুলটাও ভিজে, তাই ঘরে বসে আছি। তো চলো বন্ধুরা, ভেবেছিলাম বাইরে আজকে ঘুরবো, অনেক কথা বলবো, অনেক গল্প করবো, কিন্তু সেটা আর হলো না ওয়েদার খারাপের জন্য। আর মনে একটা অন্যরকম আনন্দ চলছে কারণ নতুন বাড়িতে খুব শীঘ্রই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা আমরা করছি, তো সেটারই আনন্দ। তো চলো যখন যাব অবশ্যই শেয়ার করব, তোমরা সবটাই দেখতে পারবে, জানতে পারবে, সবই বলবো। আর আমার মেয়ে দেখো কি, আমি ফোনের দিকে তাকিয়ে কথা বলছি আর ও আমার দিকে তাকিয়ে হাসছে কথা বলছে। এটা গালে দেয় না, গালে দেয় না, গালে দেয় না, ঠান্ডা লাগছে, বৃষ্টি হচ্ছে, ফ্যান বন্ধ করলে মশা লাগছে, প্লাস গরম লাগছে, আবার ফ্যান চালালে ঠান্ডা লাগছে, তাই ওকে ফুল হাতা জামা ফুল প্যান্ট পরিয়ে দিয়েছি, না মশা কামড়াবে না ঠান্ডা লাগবে, তাই তো মা। এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো আমার কাছে, এসো, আসো আসো এসো এসো এসো, লাগবে। তো চলো ফ্রেন্ডস, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজেরা আনন্দে থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে।
চলে আসবো আবার নেক্সট ব্লগে। চলো টাটা।